আর এই ভিডিও যেটা যাচ্ছে সেটা হচ্ছে কালীপুজোর স্পেশাল ব্লগের পার্ট 4, এবং এটাই কালীপুজোর শেষ ব্লগ, যেখানে কালীপুজোর পরের দিন অর্থাৎ রোববার আমরা দুপুরবেলা সবাই মিলে হই হই করে একটু খাওয়া দাওয়া করেছি, এবং তারপরে হই হই করে মায়ের বরণ হয়ে কালীপুজোর এন্ডিং হলো মায়ের বিসর্জনের মাধ্যমে। তো দুপুরবেলার খাওয়া দাওয়া থেকে একদম মা কালীর বিসর্জন অবধি পুরো ভিডিও এই ব্লগটায় থাকছে। তো সেই কারণে কয়েকদিন ডেলি ভিডিও আর দিচ্ছি না, কারণ এত এডিট করা বা এত ভিডিও করা খুব মুশকিল হয়ে যায়। আর তাছাড়া আমারও শরীরটা খুব একটা ভালো নয়, আর বাড়ির সবাই ক্লান্ত, নানা কাজে ব্যস্ত। তো সেই কারণে চলুন এই ভিডিওটা দেখুন, এনজয় করুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। সবাইকে গুড আফটারনুন, আরো একটা কালী পুজোর ব্লগে সবাইকে ওয়েলকাম। কথাবার্তা শুনেই বুঝতে পারছেন শরীরটা খুব একটা ভালো নেই সবারই, ঘুম হয়নি সারা রাত, প্রায় 4:30-এর পরে একটু শুয়েছি, আবার 7টার মধ্যে উঠে গেছি, তারপর নানা কাজকর্ম সেরে ভিডিও এডিট করে প্রথম একটা পার্ট আপলোড করলাম, এই প্রায় 2টোর সময় আপলোড হলো। তো এখন আজকে বাড়ির তো মানে পুজো তো পুজো ঠিক আছে, পুজোর পরে যে সমস্ত কাজ থাকে, বাপ রে বাপ, সেই সমস্ত গুছিয়ে গাছিয়ে 2টো বাচ্চাকে সামলে, তারপর মায়েরও শরীরটা ভালো নেই, বাবাইরও রাত্রিবেলা ঘুম হয়নি, আর তো সবাই মোটামুটি একটু ক্লান্ত বলেই ভিডিও একদম দেরি করেই শুরু করলাম। কোনো রকমে এডিট করে আপলোড করলাম একটা পার্ট ঠাকুর আনা থেকে বরণ অবধি, তারপরে আরও প্রচুর ভিডিও আছে করব। মোবাইল ফুল হয়ে গেছিলো, কালকে চার্জও ছিল না, ন্যাচারালি সব কিছুই একটু গণ্ডগোল। আজকে একটু আগে একটু বৃষ্টিও নামলো, একটু ঠান্ডা করলো, তবে আবার চরম রোদ উঠে গেছে। পাপারা, বাকি দিদি ভাইরা, জামাইবাবুরা, ওরা সব উঠে চলে এসছে। আজকে দুপুরবেলা আমাদের একটু মাছ ভাত খাওয়ার প্রোগ্রাম, চলুন সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করি। সঙ্গে থাকবে মায়ের আজকে বিসর্জনের ভিডিও, দেখতে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন। পাপা চলে এসছে, খেতেও বসেছে। হ্যাঁ, কি পাপা ঠিক আছে? পাপা ঢোকার সময় কালী ঠাকুর নমস্কার করে চলে এসছে, ঠিক আছে, ভালো করে খাও। তোমার শরীর তো খুব ক্লান্ত নাকি, দিচ্ছে না, ওই যেটুকু জোর আছে মায়ের জোর চলছে, ঠিক আছে হয়ে যাবে সব। আরে প্রথম ব্যাচ শুরু হয়ে গেছে, বাহ, সুজি তো চলে এসছে, মা আসলো না, জিজু খাইয়ে দেবে, আজকে জিজু খাইয়ে দেবে, আর সুজিত চলে এসছে, বসে পড়ো। বাবাই শরীর ঠিক আছে তো? এখানে রয়েছে আমাদের বেগুনি, তারপরে ছেঁচড়া, এদিকে ভেজ মুগ ডাল, এই যে ছেঁচড়া, বসে পড়েন আপনারা, বসে পড়েন। দেখো সব ইলিশ কি ঝোলে চাপা পড়ে গেছে? ইলিশ কালকে বাবাই নিয়ে এসছে বাজার থেকে, দেখা যাক কিরকম টেস্ট। সবাই চেয়ে চিনতে খাবে, লজ্জা করে খাবে না কেউ। এগুলো কি গরম আছে? বেগুন সুন্দরী, বেগুন সুন্দরী বটে, হ্যাঁ 200 টাকা, বেগুন ঠিক আছে। কই গোগল খাচ্ছে? বেগুন সুন্দরী, বেগুন সুন্দরী, ছোট ভালো করে খাবে, পেট ভরে খাবে, ইলিশ কি ঠিক আছে? ও খাসনি তো এখন, দেখো ইলিশে কি স্বাদ আছে, খাওনি তো এখনো।
দেখো ছেঁচড়া ঠিক আছে, এটা কিন্তু তোমার ফেভারিট। আমাদের জামাইকে কিন্তু ভালো পিস দিবি, জিজ্ঞেস করে দিই। এই যে দিদিভাই বুয়া বসে গেছে, আর এই যে মা বাবাইও বসে গেছে, এখন আমরাও বসে যাব। কি যাই হোক, খাওয়া দাওয়া ঠিকঠাক ছিল? খাই হোক, ঠিক আছে খাওয়া। এই যে ভাই বসে গেছে, দাদামণি বসে গেছে, আমরাও বসে যাই, চল। হ্যাঁ হ্যাঁ এখানে সায়ন্ত বোধহয় এক মাসের মধ্যে ইলিশ টিলিশ খাওনি, প্রশ্নই নেই ওখানে, খাওয়ার প্রশ্নই নেই। তাই ইলিশটা খেয়ে দেখো, ইলিশও খুব ভালো হবে। সায়ন ঠিক আছে একদম, ইলিশ ইলিশটা খেয়ে দেখেছো কি? ইলিশের ফিডব্যাক ভালো আছে মার্কেটে, এবারে একটু ফিডব্যাক দিন আপনারা, ঠিক আছে? ইলিশ কার ছেঁচড়া ভালো লেগে, যে কার ইলিশ, কার দুটোই। এখনো অনেক আইটেম বাকি আছে, সেগুলো পরে জানা যাবে। এই দিদি চাননি পরে দেবো, কিসের চাটনি তোমার? খাওয়া বেরো, বসে বসে চাটনি করে বসে গেছে, আর এখানে ছন্টু আর ছন্টুর মা, ভালো করে খেয়েও মা খাওয়া হয়ে গেছে তো। খাওয়া দাওয়ার পরে আমরা সিকদার পরিবারের ডোজ নামছায় মায়ের আগমনের ব্লগ দেখছি সবাই মিলে একসাথে, পুরো প্যাভিলিয়ন ভরে গেছে। আর
বলছি জবাব চাই বাংলা সাগর শুকায় মরুভূমি। তো আমরা এখন সবাই মিলে সাগরের পেছনে লাগলাম। তো সাগর সাগর অ্যানাউন্স করছে আমাদের সবাইকে একটা ট্রিট দেবে। সেটা কবে কবে সেটা কবে লাঞ্চেই ভালো, লাঞ্চই ভালো, পাঁচটা নাগাদ।
ঠিক আছে, সাবধানে যেও পাপা। আপনি কি নমস্কার বলেছেন মা কালীকে? Thank you.
সাত পাক ঘোরাই, সাত পাক এগুলো নামা। হ্যাঁ, আগে এইগুলো সব আগে এইগুলো ফেলে দিয়ে আসি, তারপরে ঠাকুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ওনাকে জিজ্ঞেস করে নে কোথায় কি, একদম একদম সেগুলো করে।
গেছে। এদিকে 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 যাক, পুজো 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 শেষ, পুজো আবার মা যদি সব ঠিক থাকে আবার হবে, আবার মা, হ্যাঁ ঠিক আছে, মায়ের ইচ্ছা থাকা তো আর হয় না সত্যি। যা খুব চিন্তার মধ্যে ছিলাম, যা সবাই মিলে আমরা একসাথে খুব সুস্থ মতো হলো, এবার মা সবাইকে ভালো রাখুক এটুকুই চাই। চলুন এভাবেই আজকের ভিডিওটা শেষ করছি, আবার কালকে নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে, সবাই ভালো থাকুন, জয় মা। তো বিসর্জন শেষে মিষ্টি মুখ সবার, হ্যাঁ ঠাকুর বিসর্জন হলো, ও আবার দেখাচ্ছে, এরম দেখাচ্ছে।